हेलो फ्रेंड्स, हाय, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन। आर आजकेर एकदम सकाल सकाल आमरा बेरिये पड़ेछि किछु ग्रसारी शपिंग करार जन्य, कारण कि बाड़ीते ना तेमनभावे किछु ग्रसारी छिलो ना आर वेजिटेबल्स एकदम छिलो ना, ताई जन्य किछु तो आना छिलो। तो ताई जन्य भेबेछिलाम जे आजकेर ब्लगटा শ্যুট করব আর আপনাদেরকেও দেখাবো যে এখানে গ্রসারিতে কী কী পাওয়া যায় আর কোথার কী দাম। তো এমনি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কেনার জন্য না বাইরের ফার্মার্স মার্কেটগুলোই ভালো, কিন্তু এখানে সবসময় বসে না। তো দুটো এখানে সুপার মার্কেট ছিল, একটা অ্যালবার্টিন যেটা দেখালাম আপনাদেরকে আর একটা এই বুভা। তো এইখানটাতে কম্পারিটিভলি আমার মনে হয় একটু দামটা কম, তাই জন্য আমরা এখানটাতেই যাই আর আমাদের বাড়ির একদম পাশেই। তো চলুন তাহলে আজকে ব্লগটা স্টার্ট করি আর আপনাদেরকে দেখাই কী কী আছে এখানে। আমাদের বাড়ির সামনেই একটা ছোট্ট শপিং কমপ্লেক্সের মতন আছে, এখানে দুটো সুপার মার্কেট আছে আর আর কিছু খাওয়া দাওয়ার দোকান আছে, একটা ইন্ডিয়ান স্টোর আছে আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে আর কিছু চাইনিজ রেস্টুরেন্টও আছে। তো এই শপিং কমপ্লেক্সটা ছোট কিন্তু মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানটাতে। তো এইটা অ্যালবার্টাইন, এইটা নেদারল্যান্ডসে একটা খুব বড় চেইন অফ সুপার মার্কেট, এখানে সব কিছু পাওয়া যায়, মানে এ টু জেড সব কিছু পাওয়া যায় মোটামুটি। কিন্তু এখানে দামটা আমার মনে হয় একটু বেশি কম্পারেটিভলি, আর যে আমরা সুপার মার্কেটে যাচ্ছি ওখানে না অনেক অফার্স থাকে, তাই জন্য দামটা একটু কম হয়। তো এইটা এন্ট্রান্স আর এখানে আশেপাশে অনেক দোকান, যেহেতু আমরা এত সকাল সকাল এসেছি ওই জন্য সবগুলো দোকান খোলেনি, কিন্তু এই সুপার মার্কেটগুলো তো ডেফিনেটলি খুলে যাবে, দেখা যাক। আর এইটা না ইন্ডিয়ান স্টোরটা, রেশন পানি বলে আছে, এখানে না ইন্ডিয়ান সব জিনিসপত্র পাওয়া যায়, আটা চাল ইন্ডিয়ান সব স্পাইসেস মশলা সব কিছু পাওয়া যায়। আমরা না সুপার মার্কেটে চলে এসেছি, একদম সকাল সকাল চলে এসেছি তাই জন্য খুব একটা বেশি ভিড় নেই। আর এটা এন্ট্রান্সটা, তো ঢুকেই না ফার্স্টে যেগুলো আছে লেফট হ্যান্ড সাইডে সেটা হচ্ছে আলুর প্যাকেট, আর এখানে কিছু অফারও চলছে, 2 কিলো আলু 2.49 ইউরোতে। তো আচ্ছা, নেদারল্যান্ডসে এসে না আমি একটা জিনিস নোটিস করেছি যে এখানে না লুজ আলু খুব একটা পাওয়া যায় না, এখানে কিন্তু ইদার 1 কিলো বা 2 কিলো প্যাকেটসেই ম্যাক্সিমাম পাওয়া যায়। আর এই সেকশনটা না পুরোটা ফ্রেশ কাটছে, এখানে মাশরুমস আছে আর ভেজিটেবলসগুলো কাট করে এরা এখানে বিক্রি করে। তো কিছু কিছু নুডলস বা পাস্তার জন্য কিন্তু এইগুলো সব এক সব রকম ভেজিটেবলস একসঙ্গে কেটে পুরো একটা প্যাক করে বিক্রি করে এরা। তো ব্যাস বাড়িতে এসে এটা একটু কুক করে তার সাথে পাস্তা বা কিছু একটা অ্যাড করে এটা রান্না করে নেওয়া যায়, এটা খুব বেশি হ্যান্ডি হয়, স্পেশালি যখন খুব তাড়াতাড়ি থাকে না তখন এই রকম একটা দুটো প্যাকেট থাকলে খুব ভালো হয়, ভেজিটেবলস কাটিং করার আর ঝামেলাটা থাকে না। আর এই সাইডে দেখুন মাইক্রোওয়েভ, তারপর ভ্যাকিউম ক্লিনার, এই এগুলো পাওয়া যাচ্ছে। আর দেশ সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে সানগ্লাস পরে এসেছে সুপার মার্কেটে। তো এবার আমরা চলে এসেছি ভেজিটেবল সেকশনে, এখানে না চেরি টমেটো আছে, চেরি টমেটোতে কিছু অফার চলছে তাই জন্য এইটাই আলাদা করে রাখা আছে। আর এখানেও পটাটোর প্যাকেটসগুলো আছে, আচ্ছা এগুলো অফারের ওই জন্য এগুলো আছে। আর এই দেখুন এইগুলো আমি বলছিলাম, এইগুলো না হয়তো আজকের এক্সপায়ারি ডেট কিংবা কালকে এক্সপায়ারি ডেট, এই তাই জন্য একদম কমের মধ্যে এগুলো তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার চেষ্টা করে এরা। তো উপরে একটা প্যাকেট এরা 0.89 মানে 1 ইউরোর মধ্যেই দিচ্ছে। আর এগুলো বা ওইগুলো তুমি দেখিনি, এটা পিজা আর এখানে সসেজেস আছে আর ওখানে কিছু সস আছে, বাট দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু দুটো পিজা এরা দিচ্ছে 2 ইউরোতে আর ওখানে সসেজেস গুলো আছে, এটা কিন্তু পুরোপুরি কুকড আছে পিজা গুলো, শুধু বাড়িতে গিয়ে গরম করে খেয়ে নি। আর শপিং করতে এলে না একটা জিনিস খুব ভালো লাগে, ব্যবসা থেকে একটু দূরে এলে ও চাচায় ইয়েস মামা বাবা ওয়্যার আর ইউ, এখন এটা পুরোপুরি বলতে পারে। তো আরেকটা দেখুন এখানে না স্পিনাচের প্যাকেটস আছে, তো এগুলো আমার খুব ভালো লাগে, কাট করে মানে এই রুটস গুলোকে পুরো কাট করে একদম ফ্রেশলি এরা প্যাক করে থাকে, সব জায়গায় সব সুপার মার্কেটে দেখেছি স্পিনাচ গুলোকে এরকম করে পুরো প্যাক করে বিক্রি করে। আর এখানে এগুলো ফ্রুটস আছে, সরি এখানে আপেল আছে, তো দামগুলো সাথে সাথেই আছে একটু নোটিস করবেন। আচ্ছা ভেজিটেবলস আর ফ্রুটস এগুলো কিন্তু নেদারল্যান্ডসে সব থেকে বেশি এখানে যে ফ্রেশ ফার্মার্স মার্কেটগুলো বসে তাদের কাছ থেকে কেনা, নাহলে সুপার মার্কেটের দামগুলো কিন্তু সত্যি খুব বেশি মানে খুব বেশি হয় সুপার মার্কেট। আজকে এখানে না কিছু মাছেরও অফার আছে, এগুলো কিন্তু কাঁচা মাছ আর এখানে নেদারল্যান্ডসের লোকেরা এরা কিন্তু এই কাঁচা মাছটাই খায়,
তো এটা এরকম ভাবে মানে রেডি রেডি টু ইট ফুড। আর এগুলো কিছু ফিশ ফ্রাই আছে, এগুলো কিছু মিট মিটের ফ্রাইজ আছে, আর এগুলো কাট ভেজিটেবলস আছে, এগুলো আজকে সব অফারে আছে। আর এগুলো কিন্তু শুধুমাত্র নেদারল্যান্ডসেই পাবেন, এগুলো নেদারল্যান্ডস স্পেশাল ফুডস। আর এই সেকশনটা না পুরোটা ম্যারিনেটেড ফিশ চিকেন এগুলো বিক্রি হচ্ছে। তো এরা বিভিন্ন ফ্লেভারের চিকেন আর ফিশকে ম্যারিনেট করে প্যাকেজ করে তারপরে বিক্রি করে। আবার বিভিন্ন রকমের চিকেনের প্যাটিস, তারপর মাটনের প্যাটিস, মানে বার্গারের প্যাটিস বিভিন্ন রকমের বিক্রি করে এরা। আর এগুলো কিন্তু সস, ওই এই বক্সগুলো সস, তো এইগুলোর সাথে খাওয়ার জন্য সসগুলো বিক্রি হচ্ছে। কিছু কিছু বারবিকিউ ফ্লেভার থাকে, সেটা কিন্তু সত্যিই খুব ভালো টেস্ট হয়, খুব একটা বেশি ঝালও হয় না। আর এখানে এই মশলাগুলো খুব ভালোভাবে প্রিপেয়ার করে, আমরা একবার দুবার কিনেছিলাম কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। শুধু বাড়িতে গিয়ে গ্রিল করে কিংবা বেক করে কিংবা এমনি নর্মাল প্যানে একটু ফ্রাই করেও খেয়ে নেওয়া যায়, আর কুকটি থাকে অলমোস্ট। চলে এসেছি আমরা এখানে আবার ফ্রেশ চিকেনের জন্য। আজকের এই সুপার মার্কেটে চিকেনে কিছু অফার চলছে, এই সুপার মার্কেটে না কিছু না কিছু অফার থাকতেই থাকে সব সময়। আর চিকেন আর একটা জিনিস যেটা হচ্ছে বাইরে থেকে কেনা ভালো, কারণ সুপার মার্কেটে ইন জেনারেল চিকেনের দাম 10 ইউরো করেই থাকে সব সময়, আর এইখানে আজকের 5 ইউরোতে বিক্রি হচ্ছে। তো বাইরেও এরকম 5-6 ইউরোতেই আপনি চিকেন পাবেন, মানে বাইরে যেগুলো লোকাল শুধু চিকেনের শপগুলো হয় সেখানে চিকেনের দাম একটু কম হয় সুপার মার্কেট থেকে। কিন্তু এই সুপার মার্কেটে আজকে খুব ভালো অফার দিচ্ছে, তাই জন্য ভাবছি এটা চিকেন নিয়ে নেবো। কিন্তু কালকের আমি একটা এরকম সেম ব্রেস্ট কিনেছিলাম 10 ইউরো থেকে, কারণ ছিল না একটুও চিকেন, তাই জন্য কিনে নিয়েছিলাম। এই সাজিয়ে কিনলে ভালো হতো, ভাস্কর ওইটাই বলছে যে একটা নিয়ে নি। কি দেবো কি খাবেও দাও, কিছু আছে না, কিছু নেই, চিজটাই আছে। ও বাহ, ফ্রেশকে নিয়ে বেরোলে না ওর কিছু না কিছু মাঞ্চিং করতে না দিলে ওর বোর হয়ে যায়, তাই জন্য ওকে নিয়ে বেরোলে ইদার চিজ নাহলে চিপস কিছু না কিছু নিয়ে সবসময় বেরোতে হয়। তো এই সেকশনটা না আবার এগুলো সব বিভিন্ন রকম চিকেনেরই সেকশন, বা চিকেন মাটন বিফ এইগুলো বিভিন্ন রকম মিটের সেকশন অ্যাকচুয়ালি। সব কিছু কিছু আলাদা করে কাটিংস করা আছে, কিছু কিছু বিভিন্ন রকমের ডিজাইনের কাটিং করা আছে, কিছু কিছু পিলে আছে। তো এই এই পুরো সেকশনটাই মিটের সেকশন, চলে নেবো ওটা অন্য সাইডে যাই। আচ্ছা, এটা না নেদারল্যান্ডসে সব থেকে বেশি স্যান্ডউইচ খায়, তাই জন্য এরা স্যান্ডউইচের ভেতরে মিটের অনেক রকমের টাইপের ভ্যারাইটিস পাওয়া যায়। তো এখানে আরো কিছু ভ্যারাইটিস ছিল, এটা দেখুন কি সুন্দর বক্সে করে করে না ছোট মতন ড্রেসিং টাইপের দিচ্ছে, এগুলো ভেতরে আপনি স্যান্ডউইচের ভেতরে দিয়ে বা দুটো ব্রেড দিয়ে দিতে পারেন। এগ আছে, আরো বিভিন্ন রকমের সস টস আছে চিকেনের। আর এগুলো না সোডার প্যাকেট, এখানে সোডা বিয়ার এগুলো একটু কমে পাওয়া যায় নেদারল্যান্ডসে। আর এইটা চলে এসেছি চিজ, এটা আমার সব থেকে ফেভারেট জায়গাটা লাগে, কারণ এখানে এত টাইপের চিজ পাওয়া যায়, এত ভ্যারাইটিস এর চিজ পাওয়া যায় যে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটা বোঝা যায় না। তো একটা আমার এমনি নর্মাল চিজ নেওয়া ছিল সেটা নিয়েছি, আর এখানকার মানে যেগুলো লোকাল চিজ সেগুলো পাওয়া যায়। আর এটা দেখুন কিশমিশ, জাস্ট 2 ইউরোতেই বিক্রি করছে 1 কিলো পুরো। আর এটা চলে এসেছি বেকারি সেকশন, এখানে না যেহেতু আজ সকাল সকাল এসেছি তাই জন্যে এর একদম ফ্রেশ বেক করে করে রাখছে এখনো, বা স্ট্রে করে করে আনছে। তো এগুলো সব বিভিন্ন রকমের ব্রেডস, আর নেদারল্যান্ডসে সত্যি বিভিন্ন রকমের ব্রেডস পাওয়া যায়। আর এইগুলো না আপনি নিজের মতন কাট করে নিতে পারেন, এই ব্রেডগুলো নিয়ে এটা কাটিং মেশিন, তো কতটা বড় কাট করবেন সেই হিসাবে দিয়ে এখানে মেশিনে দিয়ে দিলে নিজে থেকে ছোট ছোট পিস করে কাট করে চলে আসে, মানে স্লাইস হয়ে যায় ব্রেডগুলোর। এখনো এদের পুরোটা ভর্তি করা হয়নি, এরা এনে এনে রাখছে। আর এইগুলো ফ্রেশ নয়, এগুলো যেগুলো প্যাকেজড আছে সেগুলো। আর এগুলো কেকের সেকশন, তো এখানে কেক না আমাদের মতন অত বড় বড় সাইজের পাওয়া যায় না, এখানে হাফ কেক 1/4 কেক এগুলো বিক্রি করে, কিন্তু কেকগুলো সত্যি খুব ভালো টেস্ট হয় এখানে। আর নর্মালি ক্রিম কেক পাওয়া যায়, কিন্তু ক্রিমগুলো মানে ক্রিমগুলোই মেন থাকে। আর নেদারল্যান্ডসে ফেমাস অ্যাপেল টার্ট, এখানে না এইগুলো না অ্যাপেল দিয়ে তারপরে ব্রেডের মতন করে মিষ্টি মিষ্টি করে বিক্রি করে এরা, এটা একটা ওদের ফেমাস ডিশ ছিল। আর এটা তো বিভিন্ন রকমের জুসের সেকশন, তো এখানে অনেক রকম জুস আছে। আচ্ছা, এখানেও কিছু না প্যাকেজ ফুড আছে, মানে রেডিমেড স্যালাড ট্যালাড এরম টাইপের আছে। আর এইটা আজকে কি কি অফার চলছে সেটা, এটা ডিমের সেকশন, এখানে ডিম এখানে নর্মালি 12টা ডিম 2 ইউরোতে পাওয়া যায়। আর এইটা না কিছু একটা ফেমাস এদের ব্রেড, জিঞ্জার ব্রেড বলে, এরা সকালবেলা এটার উপরে বাটার দিয়ে খায়। একবার কিনেছিলাম কিন্তু আমাদের একটুও ভালো লাগেনি, একদম পুরো র জিঞ্জারের ফ্লেভারটা আসে এই ব্রেডটা থেকে।
এগুলো এরকম কিছু না কিছু বিস্কিট টিস্কিটের সেকশন। আচ্ছা এইটা না এখানকার কেলগস, তারপরে মুসলি, এইসবের সেকশন মানে ব্রেকফাস্ট সেকশন। এখানে কিন্তু এই জিনিসগুলো ইন্ডিয়া থেকে বা দুবাই থেকে দামটা অনেকটা কম। তো মোটামুটি 3-4 ইউরোতে কেলক্সের প্যাকেট পাওয়া যায় বা এই মুসলি প্যাকেট পাওয়া যায়। আর এই যেগুলো এখানকার লোকাল সেগুলো 1 ইউরো 2 ইউরোতেও কিন্তু 1 কিলো মুসলি পাওয়া যায়, মানে 100 টাকা। আচ্ছা চলে এসেছি আমরা এখানে ফ্রোজেন সেকশনটাতে। এখানে সব বিভিন্ন রকমের ভেজিটেবল ফ্রোজেন, তারপরে ইচ্ছে এখানে ফ্রাইজ, অনেক অনেক রকমের ভ্যারাইটিস অফ ফ্রাইজ আছে। তো নেদারল্যান্ডসে ফ্রাইজ তো একটু ফেমাস না? তা এরা না নর্মালি লাঞ্চে হোক বা ডিনারে হোক স্যান্ডউইচ আর ফ্রাইজ, এটা একটা খুব কমন ফুড এদের। তো এখানে বিভিন্ন ভ্যারাইটিসের ফ্রাইজ পাওয়া যায় আর খুব কমের মধ্যে পাওয়া যায়। আর কিছু কিছু প্যাকেট না আমি দেখেছি 3 কিলো 4 কিলোরও পুরো বড় বড় ফ্রাইজে, মানে কাট করা ফ্রাইজ, শুধু গিয়ে আপনাকে তেলে ফেলে দিতে হবে, এটা পুরো নর্মাল ফ্রাইজের মতন ভাজা হয়ে যায়। তো এইটাতে দেখুন যেমন কিছু অফার আছে, তো 1 কিলো 1 ইউরোতে মানে 80 টাকাতে। আর এখানে না বিভিন্ন রকমের পিৎজা আছে, কোনটা? তো এখানে পিজারও অনেক ভালো ভালো ভ্যারাইটিস পাওয়া যায়। পিজারও দামটা কম্পারেটিভলি ইন্ডিয়া থেকে অনেকটা কম। তো 2 ইউরো 1 ইউরোতেও ভালো ভালো পিজা পাওয়া যায় এখানে। এটা যেমন 1.50তে এই পিজাটা দিচ্ছে। কি হয়েছে বোন, দিয়া দিয়া করেছ? তোর স্পাইডারম্যান কই? স্পাইডারম্যানকে দাও, ইটিং করো। এখানে না জলের প্যাকেট পাওয়া যাচ্ছে, কিন্তু নর্মাল নেদারল্যান্ডসে সবাই কিন্তু কলের জলই বেশি খায়। আমরাও এখানে আসার পর থেকে কলের জলই খাচ্ছি। তো এখানে আচ্ছা ভাস্করের না খুব ইচ্ছা এই ওয়াইনের সেকশনে দেখানো, যার যেখানে বেশি ইন্টারেস্ট। তো আমাকে তখন থেকে বলছে কি যে এই জায়গাটা কেন শুট করছো না, এটা শুট করো। তো এখানটা তো বিভিন্ন রকমের জুস আছে, এখানে অনেক রকমের সোডা আছে। আর এই লেফট হ্যান্ড সাইডে এখানে হচ্ছে বিয়ার, তারপরে ওয়াইন মেনলি। এর আগে এর পরের ওয়াইনের সাথে সেকশনে পুরোটা খাওয়ার জন্য ওয়াইনের সব সেকশন। আছে, এখানে ওয়াইনের সাথে খাওয়ার জন্য এরা পিনাট বিভিন্ন রকমের নাটস টাটস এগুলোও রেখেছে। আর দেখুন এখানে না বিভিন্ন রকমের ওয়াইন পাওয়া যায়, কম থেকে বেশি অনেক রকমের দুবাই নেই, ভ্যারাইটিস এর ওয়াইন পাওয়া যায়। কিন্তু ওয়াইন হ্যাঁ পয়েন্ট থেকে ইন্ডিয়া হোক বা ওয়াইন দুবাই তো পয়েন্ট ছেড়ে আছে, দিন, দুবাইতে তো ওয়াইন মানে লিকারের দাম এমনিতে একটু বেশি, কিন্তু ইন্ডিয়া থেকেও অনেক কমে, অনেক সস্তা, অনেক ভালো ভালো ওয়াইনস এইটা পাওয়া যায় মেইন এখানটাতে। জায়গাটা এখানে, এটা ভ্যারাইটি গুলো দেখুন দেখাচ্ছে। ওয়াইনের দামগুলো লেখাই আছে, আপনারা একটু নোটিস করুন। আচ্ছা এখানে তো বিভিন্ন রকমের বাটার এসব আছে। আর এটা পুরোটা মিল্ক সেকশন, মিল্ক ইয়োগার এসবের সেকশন। তো এখানে না অনেক ভালো ভালো মানে বিভিন্ন ফ্লেভারের মিল্ক আর বিভিন্ন ফ্লেভারের ইয়োগার্ট পাওয়া যায় এখানে। তো কিছু কিছু আছে মানে মেন যেটা থাকে সেটা কাস্টার্ড ফ্লেভার থাকে, খুব ভালো টেস্ট হয় এটার। আর আমি তো একটু মিল্ক শেক খেতে ভালো হয়েছে, ফার্স্ট এসে এই সেকশনে দেখি কোথায় কী কী মিল্ক শেকে অফার দিয়েছে, কেমনটা এসেছে। দেন বিভিন্ন রকমের সেগুলো পাওয়া যায়। দুধটাও কিন্তু এখানে একটু সস্তা আর দুধের কোয়ালিটিটা খুব ভালো এখানে। দেখুন গ্রিক ইয়োগার্ট। আর এখানে না চা করার আলাদা রকম একটা দুধ পাওয়া যায়, একটু ঘন হয় দুধটা। এগুলো বোতলে বিক্রি, এগুলো শুধু চা কফির জন্যই এই দুধগুলো ইউজ হয়। তো এইগুলো সেই দুধগুলো। আর এটার দামটা একটু কম্পারেটিভলি কম হয় নর্মাল ফ্রেশ মিল্ক থেকে। আর এখানে না সব বেবি প্রোডাক্টস আছে, মানে বেবি ফুডগুলো এখানে সব, ফর্মুলা মিল্ক আছে, কিছু এইসব ব্র্যান্ডস পাওয়া যায় এখানে। আর এইগুলো বাস নর্মাল গ্রসারি, প্যানকেক মিক্স, এখানে ফ্লাওয়ার মিক্স, এখানে তো পুরো একটা বড় ক্যাটাগরি আছে। আচ্ছা এগুলো না নিউট্রেলার মতো, নিউট্রেলার মানে পিনাট বাটার, এগুলো নিউট্রেলাও আছে। নিউট্রেলার নেদারল্যান্ডসের প্রাইস হচ্ছে 5.45 ইউরো, কনভার্সন করে কিছু 300-420 হয় ইন্ডিয়ান রুপিসে। এটা হানি আছে। তো চলো আমাদেরও মোটামুটি শপিং হয়ে গেছে, এবার ভাস্কর যাবে একটা কফি সেকশন, এখানে অনেকগুলো কফি আছে। এখনো জুস চাই, যেন একটা জুস কিনে চলে না আমার বাড়ি যাবো। কি খাবে তুমি? জুস? তো মোটামুটি আমাদের শপিং হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বিলিং সেকশনে, এবার বিল করে বাড়ি চলে যাব।
আমরা দুজন না ব্রেকফাস্ট করে আসিনি, অনেক খিদে পেয়ে গেছে, তাই জন্য ভাবছি তাড়াতাড়ি বিল করে বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। বাড়িতে চলে এসেছি আমরা, তো ভাবলাম যে কী কী জিনিসপত্র এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ওখান থেকে বেরিয়ে না একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর ছিল, সেখান থেকে আমরা একটা ইডলি ব্যাটার, ইডলি ডোসা ব্যাটার এনেছি। তো এইটুকু ইডলি ডোসা ব্যাটার নিয়েছে 3 ইউরো, মানে 7 ইউরো করে কিলো নিয়েছে। তো এটা একটু সত্যিই গায়ে লাগে, এখানে ইন্ডিয়ান শপগুলোতে সত্যি জিনিসপত্রের দাম একটু বেশি হয়। আর দোকান থেকে এগুলো কিনেছি, ব্রেড কিনেছি, চিজ কিনেছি, তো তারপরে এটা খালি পড়েই যাচ্ছে, চিজ কিনেছি, আর পেঁয়াজ 2 কিলো, একটা ওয়াইন কিনেছি। তো এই ওয়াইনটা নিয়েছে 3 ইউরো, কিন্তু 2018-এর ওয়াইনটা, আর অ্যালকোহল কন্টেন্টও কিন্তু 12% আছে। আর টমেটোগুলো দেখুন কি সুন্দর, পুরো গাছড়া টমেটোগুলো। আর কিনেছি গাজর, স্পিনাচ, কলিফ্লাওয়ার, তো দুধ, এগুলো সব নিয়ে মোটামুটি 20 ইউরোর মতন লেগেছে। তো এই আমাদের টোটাল শপিং ছিল। আর আজকে ব্লগটা কেমন লাগলো বলবেন, আর তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো। আর যদি কিছু জানার থাকে আমাকে জানাবেন।